আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজ সংবাদে। আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। সিরাজগঞ্জে আগুনে পুড়ে গেল একটি অনুমোদনবিহীন মোবিল ও গ্রিস কারখানা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 35 বছর বয়সী রাকিব নামে একজনকে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 8 জুন বিকাল 4:30টায় সদর উপজেলার বহুলি ইউনিয়নের বাগডুমর এলাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামে মোবিল ও গ্রিস কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন রাজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত ঘটে। এখানে প্রচুর পরিমাণে পেট্রোল ও মোবিল থাকায় ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রাকিব নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। এদিকে আব্দুল মোমিন সহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় 3 বছর ধরে ভাই ভাই ট্রেডার্স নামে এই প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন ছাড়াই মোবিল ও ব্রিজ তৈরি করে বাজারে সরবরাহ করে আসছে। বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির লোগো ও মোড়ক ব্যবহার করে এসব গ্রিজ ও মোবিল বাজারে অবাধে বিক্রি করে আসছিল। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি ভাই ভাই ট্রেডার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে, ইমেল করতে পারেন info@magnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।